সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওর টপিক হচ্ছে শত্রুর হাত পা পঙ্গু করে রাখার নকশা। এটা দ্বারা শত্রুর হাত পা প্যারালাইজড বা পঙ্গু করে রাখতে পারবেন 6 মাসের জন্য। সে 6 মাস ডাক্তার দেখা, কবিরাজ দেখা, কিচ্ছু করে ভালো হতে পারবে না। 6 মাস তার হাত পা পঙ্গু বা প্যারালাইজড হয়ে থাকবে। প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করুন, শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে। স্ক্রিনে দেওয়া নকশাটা আপনাকে যে কোনো অবস্থাতে বুঝপত্রের মধ্যে গুরুচনকালী দ্বারা লিখতে হবে। নিচে শত্রুর নাম, শত্রু ছেলে হলে পিতার নাম, মেয়ে হলে মাতার নাম লিখবেন। তারপর একটা মাটি দিয়ে পুতুল বানাবেন। সেই পুতুলের বুকে এই বুঝপত্রের যে তাবিজটা লিখবেন সেটা পুঁতে দেবেন। পুঁতে তারপর মাটি দিয়ে ঢেকে দেবেন। পুতুল বানানোর শেষে সেই পুতুলটা আপনাকে শ্মশানে দাফন করে আসতে হবে। এমনভাবে দাফন করবেন যেন সেটা কেউ না পায় বা সেটা কখনো কেউ না ওঠে, অন্তত পক্ষে 6 মাস যেন কেউ না ওঠায়। উঠে ফেলে এই বানের কার্যকর ক্ষমতাটা নষ্ট হয়ে যাবে। এটা করার সঙ্গে সঙ্গে শত্রুর উপরে বান লাগবে এবং শত্রুর যেই অঙ্গ আপনি লিখে দেবেন নকশার নিচে, যে অঙ্গের হাত প্যারালাইজড হোক বা পা, সেই অঙ্গটা প্যারালাইজড হয়ে যাবে। এটা শত শতবার পরীক্ষিত একটা বান মারণ বিদ্যা, অন্যায়ভাবে এটা প্রয়োগ করা নিষিদ্ধ। আমি অত্যন্ত সংক্ষেপে শর্ট টাইমের মধ্যে ভিডিও দিই। পুরো ভিডিও না দেখলে আপনারা কেউই বুঝবেন না। আশা করি পুরো ভিডিওটা দেখে তারপরে বুঝে শুনে কাজ করতে চাইলে আমার অনুমতি সাপেক্ষে কাজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।